দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে আমি নাহিদা ফরোজ সুমি আছি আপনাদের সাথে আমরা প্রতিদিনই চেষ্টা করে থাকি সুরের ভুবনে হারিয়ে যেতে আজও তার ব্যতিক্রম হচ্ছে না এবং আমাদের সাথে সাথে আপনারাও প্রস্তুতি নিয়ে নিয়েছেন আজকে একটা সুন্দর সকাল কাটানোর জন্য এবং আমাদের এই সুন্দর সকালটাকে উপহার দেওয়ার জন্য আজ আমাদের সাথে রয়েছেন আজকের অতিথি মিমি ফারহানা হক আপু শুভ সকাল শুভ সকাল বেশ অনেকদিন পরে দেখা হলো হ্যাঁ কেমন আছেন বলেন ভালো আছি আজকে যেটা বলছিলাম যে আপনার কাছ থেকে আমরা একটা দারুণ সকাল উপহার পাবো সুরে সুরে সেই সুরের দিকে আগাবো তবে তার আগে একটু পরিবারের সদস্যদের সাথে শুভ সকাল বিনিময় করে আসি জুয়েল রয়েছেন কিবোর্ডে শাকওয়াত হোসেন রয়েছেন তবলায় দৌলতুর রহমান রয়েছেন গিটার এবং অক্টোপ্যাডে রয়েছেন প্রদীপদা কেমন আছেন আপনারা শুভ সকাল কোন গান দিয়ে শুরু করছি আপু সকালের একটা গান আমরা সবাই মিলে পছন্দ করেছি কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে কি যেন
চিন্তার অবস্থান এবং আমাদের সাধারণ একেবারে যারা সাধারণ মানুষ তাদের চিন্তার অবস্থানের মধ্যে পার্থক্য এখানেই যে এত সুন্দর উপমা দিয়ে তারা আকাশের সাথে যে মানে আকাশের যে লালের কথা বলা হচ্ছিল বা যে রঙের কথা বলা হচ্ছিল আবিরের সাথে কি সুন্দর তুলনা করে কথাটা বলে দিতে পারলো। আমরা কিন্তু আমাদের মনের যে এই অনুভূতি আছে সেটা এত সুন্দর শব্দে প্রকাশ করতে হয়তো পারি না এবং সেখানটাতেই হচ্ছে আমরা তাদের দ্বারস্থ হই। আমাদের আসলে এত দারুণ সকল গীতিকার সুরকাররা ছিলেন বলেই আমরা এত চমৎকার কিছু গান পেয়েছি। আমাদের সকালটা তো চমৎকার হয়ে শুরু হলোই, পরের গানে যাই মিমাপু, কি শুনবে পারে পরের গান? আসলে আমরা তো ফেব্রুয়ারি মাস পা দিয়েছি, তো একটা দেশের গান কিন্তু না গেলেই নয়, কোথায় যেন একটা খালি অনুভূতি হয় যদি আমরা না শুনি। নিশ্চয়ই আমাদের মনটা কিন্তু এখন একটু দেশের গানই গাইতে চাচ্ছে, তো আমি একটা দেশের গান গাই। নিশ্চয়ই সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপে তিনি অরণ্য, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপে তিনি অরণ্য, আমার দুচ আমার দুচোখ ভরা
যৌবনা চিরতরুণ চিরসুন্দর আমাদের দেশ এবং এত সুন্দর আমি আমি জানি না গানটার মধ্যে কোথায় যেন একটা শক্তি পাই এই গানগুলো শুনলে বিশেষ করে এই গানটার কথাই বলবো যে প্রত্যেকটা শব্দে আমাদেরকে কত সুন্দর করে স্বপ্ন দেখাতে শেখায় আমার দেশ কিন্তু একটা তো সময় থাকে যখন আসলে যুদ্ধ পরবর্তী যে সময়টা ছিল স্বাধীনতা পরবর্তী যে সময়টা ছিল তখন আসলে এই শক্তিগুলোই কিন্তু বা এরকম স্বপ্নগুলোই আমাদের এগিয়ে যেতে এবং আমাদের দেশটাকে আরও সুন্দর করে গড়ে তুলতে আমাদেরকে সহযোগিতা করেছে বলতেই হবে যে দেশের গানগুলো আমাদেরকে আসলে সেই শক্তিটা দিয়েছে এত চমৎকার কিছু গান একদম তাই একদম এবং এই কথা অনুযায়ী যদি আমরা দেশকে ভালোবাসতে পারি তবে সত্যিকার অর্থে আমরা সবাই যেমন করে স্বপ্ন দেখি আমাদের সুন্দর মানে দেশটা যত সুন্দর আছে তাকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে আরো আরো চমৎকার একটা দেশ উপহার দেওয়ার জন্য বা এই দেশটাকে আরেকটু পরিচ্ছন্ন ভাবে দেওয়ার জন্য তেমন ভাবে আমরা কিন্তু উপহার দিতে পারবো এটাই হচ্ছে ভালো লাগার বিষয় এত মিষ্টি প্রেমের গান আর এমন ভাবে আমাদেরকে দোল দিয়ে যায় আমিও আপনার সাথে সাথে মানে কি বলবো যে চুপচাপ গানটা গাইছিলাম আর এই গানগুলো এমনই যে যে যেখানে বসেই শুনি না কেন হয় না যে দূরে কোথাও একটা গান বাজছে আর এখানে আমরা হয়তো সুরগোল করছি বা নিজেদের মতো আড্ডায় মেতে আছি তারপরেও এই সুরগুলো কেমন করে যেন আমাদেরকে কিন্তু তার কাছেই টেনে নিয়ে যায় সবচেয়ে বড় কথা যে এই গানগুলো অনেক পুরনো হলেও সব প্রজন্ম কিন্তু এই গানগুলো গেয়েই শিল্পী হচ্ছে এবং এই গানগুলো শুনতে এখনো ভালো লাগছে সবাই গাইছে আর কি মানে বলতে হবে আপনাদের কৃতিত্ব কারণ আপনারা এমনভাবে বয়ে নিয়ে এসছেন বলে আমরা শুনতে পেরেছি আমরা আসলে সেটাকে আবার গুনগুন করতে পারছি এমনভাবে আমাদের মনে আসলে বসে যাচ্ছে গানগুলো আর মূল শিল্পী যারা তারা তো গেয়েছেনই তারা আবার আপনাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে অসম্ভব মিষ্টি কিছু গানে আজকে সকালটা ভরে উঠছে পরের গানে যাই আচ্ছা পরের গানটি আমার খুব পছন্দের একটি গান শেষ করো না শুরুতে খেলা
চমৎকার গানের মধ্য দিয়ে আবেশিত হয়েছিলাম পুরোটা সময়। গানটা শুনতে শুনতে সেটাই মনে হচ্ছিল যে কোথাও একটা হারিয়ে যাচ্ছি, এবং হারিয়ে যেয়ে ফিরে এসে দেখলাম সময়টা নেই, আজকের মতো বিদায় নিতে হবে। আরেকটা গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, তার আগে আপনাকে অনেক বেশি কৃতজ্ঞতা আমাদেরকে, ঠিক যেমনটা চেয়েছিলাম আবেশিত হয়ে থাকতে তেমনভাবেই আমাদের একটা সকাল উপহার দেওয়ার জন্য। শেষ গান শুনবো, তার আগে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে। সবার আগে বলবো যে এনটিভিকে ধন্যবাদ জানাবো এত সুন্দর সকালের একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, খুব ভালো লাগছে। আর দর্শকদের অনেক ধন্যবাদ যারা এত সকালবেলা আমার গান শুনছেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। যন্ত্রশিল্পীদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আচ্ছা, ওনাদের ছাড়া তো গানই সম্পূর্ণ হয় না। আর তোমাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শেষ গানটি গাই, নিশ্চয়ই আমরা শুনবো, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। দর্শকদের কাছে আসলে নতুন করে কিছু বলার নেই, প্রতিদিন সকালে একটাই কথা মনে হয় যে আমরা যেমন ভাবে সুরে সুরে সকালটা শুরু করি, তেমন করেই যেন সুরের মাঝে দিনটাকে শেষ করতে পারি, অর্থাৎ আমরা সবাই যেন একসাথে খুব ভালো থাকি, সেই চেষ্টাটা সবার জায়গা থেকে নিশ্চয়ই থাকবে। কথা হবে, দেখা হবে আবারও অন্য কোনো সকালে, ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন। সবাইকে আরও একবার শুভ সকাল।